বাদাম খোলে পর্ব টু তে এলাম তোমাদের হচ্ছে কমেন্টস এর উত্তর দিতে। আর প্রথমেই হচ্ছে আমারই অধুরি কাহানি, তোমাকে প্রচুর ভালোবাসি, আগের ভিডিও তো বলেছি, আর তোমার কমেন্টস খুব ভালো লাগে, তোমার কাছে অপিনিয়ন্স নিই। শুরু করছি, সেখানে আলম খুরশিদ তুমি বলেছো উস্তাদ আপনার বাসায় কি আপনার আমার ঘরে কি কাকের বাসা আছে? হ্যাঁ, আমার ঘরের পিছনে একটা নারকেল গাছ আছে, তাতে হচ্ছে অনেকগুলো কাকের বাসা, আর ওদেরকে খেতে না দিলে চিল্লাবে, এসে কানের কাছে মানে খিদে পেলেই হলো, এসেই কা কা করে এত জোর চিল্লাবে, মায়া লাগে, খেতে দিই, খায় যায়। আচ্ছা সিনাদ, শ্রীমন্ত মালিক তুমি দারুণ হয়েছে, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে, তুমি ভালোবাসা নিও। আহমেদ শেখ আঙ্কেল, বাদাম খোলটা কোন দোকানে পাওয়া যাবে? চারের দোকানে পাওয়া যায়, যেখানে তোমরা চার মশলা কিনো সেখানে বাদাম খোল বললেই পাবে, আর না পেলে বর্ধমানে পাবে, কিন্তু এখানে তো আসা সম্ভব নয়, তুমি বাংলাদেশে থাকো। আচ্ছা তসবির রানা, দাদা এটা কতদিন সংগ্রহ করা যাবে? এটা অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবে, শুধু ইয়ার টাইট করে রাখবে, যার মধ্যে রাখবে। আচ্ছা আশরাফুল খান, কাকা প্রণাম নেবেন, তুমি আমার ভালোবাসা নিও। আর এই বাদাম পোলাওটা কোন মাছের জন্য? সব মাছই খায় বাদাম পোলাওটা, এতই ভালো একটা খাবার, কারণ বাদাম খেতে তোমার যেমন টেস্টফুল লাগে তাদেরও খুব টেস্টফুল লাগে। খুরশিদ আলম, দাদা মিষ্টি চারে কি রসুন পেস্ট দেওয়া যাবে? হ্যাঁ দেওয়া যায়, রুই মাছের চারে হ্যাঁ দিতে পারবে, তবে পরিমাণটা বুঝে সুঝে দেবে। বুকুদা, তুমি হচ্ছে কলকাতা দুর্গাপুর থেকে এখন কমেন্টস কম করছো, তো যাই হোক কোনোখানে কিছু হলে ক্ষমা করবে, তোমার কমেন্টস আমার ভালো লাগে, হয়তো সবসময় উত্তর দিতে পারি না, রাগ নিও না। আচ্ছা দাদা থ্যাংক ইউ, কনফিডেন্স বাড়ছে, বেশ ভালোবাসা নেবে। সোহম রায়, বাট দাদা একটা মাছের টোপ, হ্যাঁ মাছের টোপ দেবো, টিকিট পুকুরের মাছের টোপ দেবো, এমনি টোপ দেবো, টোপ গাদা আছে। আচ্ছা সদস্যিট, ভেরি নাইস বেট রেসিপি, সদস্যিট প্রত্যেকটা ভিডিওই তুমি দেখো, আর প্রত্যেকটা ভিডিওই তোমার কমেন্টস থাকে, দেখি ভালো লাগে, তুমি ভালোবাসা নিও। মোহাম্মদ আবু খান, আমিও বানাবো দাদা, হ্যাঁ বানাবে, এটা এর উপর আর কোনো প্রসেস নেই বাদাম খোল বানানোর, বানিয়ে ফেলে দেখবে, রেজাল্ট পেলেই জানতে পারবে যে এটা কি আছে। কৌল কাশ্যপ, ওকে স্যার, কৌল কাশ্যপ তুমি প্রচুর ভালোবাসো আমায়। আচ্ছা রামকৃষ্ণ পাল, ওটাতে আর কিছু মিশিয়ে দিলে এটা হচ্ছে কাতলার মিষ্টি চার হয়ে যাবে, হ্যাঁ হয়ে যাবে। শান্তনু চ্যাটার্জি, ফ্যান্টাস্টিক প্রিপারেশন, ভালোবাসা নিও। তুহিন মাঝি, কাকু তুমি সত্যি অসাধারণ, অনেক কিছু জন্য পারছি, ভালো থেকো, ধন্যবাদ জানিয়েছো, তুমিও ভালোবাসা নিও। শেখ রুস্তম, তুমি তো আমার সাথে মাছ ধরতে যাও, তুমি কমেন্টস করেছে পারফেক্ট বেট বাট কালো কাতল ফিশিং, হ্যাঁ কাতলা রুই মিরিক সবই খায়। তন্ময় ঘোষ, গুরুজি খুব ভালো হয়েছে, আরো অনেক কিছু শেখাতে হবে, শেখাবো, থ্যাংকস গুরুজি, প্রণাম নিও, ভালোবাসা নিও। এইটা আর এই পর্যন্তই, এরপরের প্রশ্নে আবার আসবো।